मेरी धड़कन तुमको चाहे, मेरा दिल बन जाना तुम। कभी रूठ जो जाए दिल को सीने से लगाना तुम। मुझे अपना बना के रखना अपनों की तरह हरदम। मेरा दिल तो जुदा है। की करो तेनो एमनी पिसोने की पिसोने তুমি কি করো? এই ভিডিও দেখতেছিলাম। কেন কি কিছু করতে হইব? না তোমার জন্য গিফট আছে। আমার জন্য গিফট? হঠাৎ করে আমার জন্য গিফট কি উপলক্ষে? মিশারির বার্থডে উপলক্ষে। মিশারির বার্থডে উপলক্ষে? বসো শুননা লই কথা। মিশারির জন্মদিন আমাকে কেন গিফট দিব? দিলে মিশারিকে তেও দিতে পারে তাই না? আমাকে কেন তুমি গিফট দিবা? মিশারিকে দিছি তোমাকে দাও। কেন মিশারির জন্মদিন আমাকে কেন গিফট দিবা? তোমারও সিলা আসছে না মিশারি। আমার মাধ্যমে মিশারি দুনিয়াতে আসছে বইলা তুমি আমাকে গিফট দিবা। আল্লাহ পাঠাইছে এই কারণে আসছে। আমার মাধ্যমে মিশারিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আজকের দিনে, এজন্য তুমি আমাকে গিফট দিতে চাও। দাও দিবা যতক্ষণ। বালা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি আমার হাতের সাইজ জানো তো? এই পর্যন্ত যত চুড়ি কিনছি সব মিলা গেছে। ও এটার মধ্যে কমানি বাড়ানি আছে তো দিছো কোন পরায় দাও। সময় লাগবে। আমি গড়িটা খুলে দিই। দাঁড়াও। তো মিশারির আপুর কাছ থেকে কিন্তু এই পর্যন্ত অনেক গিফট পেয়েছি, কিন্তু আজকে মিশারির জন্মদিন উপলক্ষে যে আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে আমি ভাবতে পারি নাই। লাগবে নি হাতে, মোটা হয়ে গেছি না এখন। ও এটার মধ্যে স্ক্রু সিস্টেম। তালা চাবি লাগাইতেছে গো। কিডন্যাপ করা হইব। আচ্ছা বরাবর একদম সুন্দর ফিটিং হয়ে লাগছে। মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর। চুরি পরাইছি এখন রান্না করে খাইতে হতো, তো এইজন্য আরো একটা গিফট আছে নিয়ে আসতেছি। আরো গিফট? চুরি পরাইছে এখন রান্না করে তো খাওয়াইতে হইব। রান্না করে খাওয়াইতে হইব মানে কি গিফট দিতে পারে আমাকে? ব্লেন্ডার ব্লেন্ডার দিবা নাকি? এগুলা আমি আসার আগে তুমি কিনা রাখছো? তুমি আগে প্ল্যান করে রাখছো? ওয়াও আমার জন্য কুকিং সেট নিয়ে আসছে। কি রান্না করে খাওয়াবো তোমাকে? পোলাও, বিরিয়ানি, মাংস, কুরমা এগুলা? কি দর্শক বন্ধুরা আপনারা দেখবেন না এই কুকিং সেটের মধ্যে কি কি আইটেম রয়েছে, চলুন দেখি। কালার কি কালো রঙের? কালো, ব্ল্যাক। খুলে দেখাও আমাদের। এগুলো কবে আনছো গো? দেখছেন আপনি আমাকে বলেও নাই, ফোনেও বলে নাই কোনোদিন। কি ভাই করতে হবে আসুন দিকে দেখুন আশা। ওয়াও, মনে হইতেছে আমি কোন রিয়েলিটি শোতে গেছি, ইয়া গিফট পেতেছি। ওয়াও, কি গো ছোট ছোট ডিশ নাকি? বড় জিনিস হলে তো বাক্স বড় থাকতো। কেন এখানে রান্না রান্না করে খাওয়াবো না দেশে নিয়ে যাবো? আল্লাহ, বাঁকা হয়ে গেল কেন? কবে না রাখছো? তুমি কি রুম নেওয়ার আগে এগুলো আনছো? আনা নেওয়ার পর সময় মনে ফ্যাট লাগিয়ে বাংছে। দেখছেন ফ্রাই প্যান ইটা হাড়িটা এই যে ই হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আরো কোন জিনিস নষ্ট হয়েছে নি? দেখো তো ফ্রাই প্যান। ফ্রাই প্যান গুলো আমার অনেক ভালো লাগে। এটা কি ছোট ডাল রান্না করা যাবে এটার মধ্যে, ডাল তারপর দুধ জাল দেওয়া যাবে। ছোট এটার মধ্যে তরকারি রান্না করবে। এই ব্যাপারটা কি যেগুলো এই সিজনে এগুলো এরকম বাঁকা হয়েছে কেন? এই যে দেখছো মানে শক্ত জিনিসের সাথে ই খাইছে। আরগুলো তো সবই ঠিক আছে, গ্লাসও কিছু হয় না। আচ্ছা তুমি দেখানো নাই নাকি? এরকম দেখো না, এখন খুললাম। আগে এরকম ছিল মনে হয়, কার্টুনের ভিতরে তো দেখিনি। নয় তো দেখেন এই কাঁচের ঢাকনা, কাঁচের ঢাকনা কিছু হয় নাই, অথচ এই যে শক্ত হাড়ি এরকম বাঁকা হয়ে গেছে। তোমার আমার মনে হয় তোমার কি করে দিছে। তুমি কি দেখে আনো নাই? না, প্যাকেট নিয়ে পড়ছো শুধু। প্যাকেট তো এখন খুললাম, দেখছেন অবস্থা। এখন ফেরত নেব? না। কতদিন আগে আনছো? 2 মাস। 2 মাস আগে এনে রাখছে, দেখছেন অবস্থা। এই যে 2টা হাড়ি বাঁকা, আরগুলা সব ঠিক আছে। এগুলা ফেরত দিয়ে আনো, এগুলা দিয়ে কাজ করা যাবে। বুঝি এত নতুন জিনিস, দামি জিনিস এরকম বাঁকা হয়, ঠগাইয়া দিছে। এজন্য বাক্স খুই না দেখে আনতে হয় জিনিস। ঠিক আছে, যাই হোক ওনার কাছ থেকে সুন্দর সুন্দর উপহার পেয়ে কিন্তু আজকে আমি খুবই আনন্দিত। এগুলো কি করব? কি করব? রান্না করে খাওয়াবো আর কি করব? বাংলাদেশে তো আছে ছিল বড় বড় সেট, এখানে ইউজ করব না। দেখো মাশাআল্লাহ, দেখেছেন বালাগুলো কত সুন্দর, কতটা মসৃণ এবং হেভি, অনেক ভারী। সাথে কিন্তু পাথরেরও কাজ করা রয়েছে। मेरी 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 तेरी रब ने बनाई जोड़ी, चाहूंगा तुझे ही दिन रात में। मेरा जहाँ तुझसे है वादा, मेरा खुद से है, छोड़ूंगा कभी ना तेरा साथ में। चुरा के ले जा, भगा के ले जा, उठा के ले जा यार। मैं का अब ना भाई, हमें तुमसे हो गया प्यार। चुरा के ले जा, भगा के ले जा, उठा के ले जा यार। तो এখন সময় বিকেল 4টা। আর এবার সৌদি আরবে আসার পর দিনের বেলা কিন্তু একবারও বের হইনি, আজকেই প্রথম বের হয়েছি বিশেষ একটা কাজে। তো রাস্তায় বের হয়েই সিগনালে আটকে পড়েছি, এইখানে আমাদের 2-3 মিনিট সময় লাগবে। তো মিশারির একটা বিশেষ উপলক্ষে যাচ্ছি। দেখুন বিল্ডিংটা কিরকম বাঁকা হয়ে আছে। মিশারির আব্বু বলতেছে এটা বাঁকা না, এটা ডিজাইনই এরকম। এটা ডিজাইন কে বলে? ইলিউশন। কি এটাকে বলা হয়? ইলিউশন। ইলিউশন মানে যেটা তুমি দেখো ওটা মিথ্যা, কিন্তু তোমার দেখতে সত্য লাগে। আকাশটা কিন্তু দারুণ সুন্দর, দারুণ উপভোগ করার মতো। কখনো মেঘ, কখনো আবার রোদ। না, সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। আবার সিগন্যাল, ওয়াহ। এখন আমরা সরাসরি চলে এসেছি কেকের দোকানে। এখান থেকে নাকি মিশারি নিজে পছন্দ করে কেক নেবে। তো এই যে দেখুন, মিশারির জন্মদিনের কেক নিতে এসেছি। তো আপনাদেরকে দেখাই সৌদি আরবের কেকগুলো আসলে কেমন ডিজাইনের হয়। এই যে দেখুন, হলুদ রঙের দেখা যাচ্ছে, উপরে জেলি দেওয়া। তারপর এই যে লাল রঙের কেক দেখা যাচ্ছে স্পাইডার শেপে। তারপর ওই যে বিস্কিট কেক, এদিকটাও দেখুন বিস্কিট কেক। এগুলা কি সৌদি আরবে সম্ভব না অন্য দেশও হয়? তারপর ওই যে উপরে দেখা যাচ্ছে স্ট্রবেরি কেক, তারপর ওই যে ওইখানেও লাল রঙের জেলি কেক। এদিকটা দেখা যাচ্ছে চারকোনা নীল রঙের কেকটা কিন্তু সুন্দর লাগছে। যাই হোক, এইখান থেকে মিশারি কেক পছন্দ করে নিবে তার জন্মদিনের উপলক্ষে, তাই না? তার জন্মদিন উপলক্ষে মিশারি নিজের কেক নিজে পছন্দ করবে আজকে। কোনটা নিবা? স্পাইডারম্যান কি? দুইটা কেক নিবা? কেন, তোমার লোকজন কতজন? তোমার কতজন লোক আছে? মানে ওনার যে লোকজন আছে ওদের সবাইকে নাকি কেক খাওয়াবে। তো এই যে কেকগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার ওজন হচ্ছে 1 কেজি করে, কেজি হিসাবে বিক্রি করে এখানে। আমার কাছে বিস্কিট কেকগুলো দেখে কেমন লাগতেছে দেখুন। মিশারির জন্য দুইটা কেক কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। একটা হচ্ছে লাল, আরেকটা হচ্ছে হলুদ। নাম লিখতে হবে তো? হ্যাঁ, নামের স্পেলিং লিখে দেয়া হচ্ছে, সেই অনুসারে তারা নাম লিখবে। একটার মধ্যে নাম লেখা হবে কি আলুর মধ্যে। তো দেখুন সৌদি আরবে কিভাবে কেকের প্যাকেট করে দেয়া হয়। উপরে কিন্তু প্লাস্টিক দেয়া হয়েছে, এই যে দেখুন প্লাস্টিকের বাটি, ওয়ান টাইম যে বাটিগুলো আছে ওইটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এতে করে কিন্তু কেক মোটেও নষ্ট হয় না। আর বাংলাদেশে প্যাকিং করা হয় কি দিয়ে? কাগজের বক্স দিয়ে। মিশারি ফেলে দিবে তো? দেখি দেখি, দুইজনে নিচু করে, এতক্ষণ তো দেখলাম না। আচ্ছা যাও। মিশারি, তুমি খুশি হয়েছো নাকি? ওরে হাসি দিছে। কাউন্টারে দাঁড়িয়েছে। বিল্ডিংটা এরকম দেখা যাইতেছে কেন? আমার চোখে কিরকম দেখা যায়? সত্যি সত্যি এরকম। আচ্ছা, এটা কি আলো পড়ছে? রোদের আলো? সৌদি আরবের রাস্তাঘাট কত সুন্দর, কত পরিচ্ছন্ন, যদিও দুই পাশে হচ্ছে মরুভূমি। মরুভূমির দেশে কত কিছু হচ্ছে, খালি গোল্ড স্বর্ণ বের হচ্ছে। পশ্চিমা আকাশটা কেমন লাল হয়ে গেছে। তো আরো বেশ কিছু কিন্তু শপিং করা হয়েছে। আর রাতে কিন্তু খোবার শহরটা দারুণ সুন্দর দেখতে। কে আসছে বাসা? তুমি কি নিয়ে আসছো মিশারির জন্য? গিফট নিয়ে আসছো? আচ্ছা দেখি কি গিফট নিয়ে আসছো মিশারি। ও মিশারি, খুলে দেখাও তো সবাইকে কি গিফট দিল আব্দুল্লাহ তোমাকে। তো মিশারির জন্মদিন উপলক্ষে আব্দুল্লাহ মিশারির জন্য গিফট এনেছে। আব্দুল্লাহর মতো সেম সেম। আব্দুল্লাহ যেই ড্রেসটা পরে আছে সেম ওইরকম ড্রেস মিশারির জন্য। তোমরা তো দুইজন জমজ ভাইয়ের মতো হয়ে যাবে, টুইন বেবি হয়ে যাবে। ও দামি মার্কেট থেকে আনছো, ব্র্যান্ডের না? দুইজন পুরা টুইন বেবি হয়ে যাবে। আল্লাহ বড় হইতো না মিশারির? এই তোমার টাওয়ারটা কি সেম সাইজ না তোমার থেকে বড় সাইজ মিশারিরটা? ও আমার দাম কত বাবা? রেড টেক ব্র্যান্ডের পোশাক। মিশারি আজকে তোমার জন্মদিন, তোমার হাতে কি কে দিয়েছে? তোর মামাই তোমাকে গিফট দিয়েছে 200 রিয়াল। বাংলাদেশের কত টাকা? 6000 টাকা। 6000 টাকা তোমাকে গিফট করেছে তোমার মামাই। তো মিশারির জন্মদিন উপলক্ষে কেক কাটার আগেই মিশারির মামা গিফট দিয়েছে, কারণ ওর আসতে নাকি দেরি হবে। তো মিশারির সামনে রয়েছে অনেক অনেক চকলেট, গ্যালাক্সি, আর সাথে রয়েছে দেখা যাচ্ছে ওয়াও অনেক রকমের চকলেট। কত চকলেট মিশারি, এগুলো তুমি কতদিনে খাইবা? কি ব্যাপার, হ্যাঁ এত চকলেটের রহস্য কি? তোমার কি কোনো গুড নিউজ আছে নি? আরে বেচারার বলে কোনো গুড নিউজ নাই। যাই হোক, অনেক অনেক চকলেট। আমার পছন্দের চকলেট জানেন কোনগুলা? এই যে এই নারকেলের চকলেট আমার খুবই প্রিয়। তো পরিবারের সবাই মিলে খুবই আনন্দ করেছি, সাথে হাজবেন্ডের কাছ থেকে গিফটও পেয়েছি, দুই রকমের গিফট। তো সব মিলিয়ে আজকে কিন্তু আমরা দারুণ খুশি এবং অনুষ্ঠানটাও দারুণভাবে উপভোগ করেছি। তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।